দর্শক আপনারা জানেন গত এক সপ্তাহ বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে আপনারা এই যে দেখছেন পেঁপের চারাগুলো হলুদ হয়ে গিয়েছে। এটা কেন হলুদ হয়? যে কোনো চারাই এরকম হলুদ হয়ে বসে থাকে। আপনারা দেখছেন এই যে দুন্দুলের চারাগুলো হলুদ হয়ে বসে আছে, লাউয়ের চারাগুলো হলুদ হয়ে বসে আছে। এটা কেন হলুদ হয়েছে? কারণ এই যে চারার গোড়ায় যে জৈব সারগুলো রয়েছে বা যে পুষ্টি উপাদানগুলো রয়েছে এগুলো বৃষ্টিতে ধুয়ে এই যে ড্রেনে দিয়ে চলে গিয়েছে। দর্শক এই জন্যই গাছ এখন খাদ্য পাচ্ছেন না, শিকড় লেভেলে গাছের খাদ্য না থাকায় গাছের এই অবস্থা। এই অবস্থা থেকে কীভাবে আপনারা এই গাছকে আবার বারবার্তির পর্যায়ে নিয়ে আসতে পারেন আজকের ভিডিওতে তুলে ধরবো বিস্তারিত। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা HD অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন। 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা এই যে দেখছেন এই যে চারাটি হলুদ হয়ে বসে আছে, এই যে পুষ্টি উপাদানগুলো ছিল, যে পলিমাটিগুলো ছিল, এগুলো বৃষ্টিতে ধুয়ে চলে যাওয়ার কারণে এখন শিকড় লেভেলে তেমন কোনো খাদ্য নেই, চারাগুলো হলুদ হয়ে বসে আছে। এখন জরুরি ভিত্তিতে হচ্ছে এই চারাগুলোকে খুঁটে দিতে হবে, অর্থাৎ নিড়ানি কাঁচি দিয়ে এই মাটির স্তরকে আলগা করে দিতে হবে এবং এই যে চারা হলুদ হয়ে গিয়েছে এই চারাকে সবুজ করার জন্য প্রতি গাছের গোড়া হতে ক্যানোপি লেভেল অর্থাৎ যতটুকু জায়গা নিয়ে ছায়া পড়ে ঠিক ততটুকু জায়গার মধ্যে গাছের গোড়া থেকে 6 ইঞ্চি দূরে আপনারা প্রতি গাছের জন্য 10 গ্রাম TSP, 5 গ্রাম ইউরিয়া এবং 5 গ্রাম মিউরেট অফ পটাশ একত্র করে আপনারা প্রয়োগ করবেন এবং নিড়ানি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিবেন। দর্শক সার দেওয়ার পর যদি মাটিতে রস থাকে তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু সার দেওয়ার পর যদি মাটি শুকিয়ে থাকে তাহলে সার দেওয়ার 2 থেকে 3 দিন পর আপনারা ঝাঁঝরি দিয়ে অল্প করে পানি সেচ দিয়ে দিবেন। এবং আমরা এই পেঁপে গাছটিকে এখন অনুখাদ্য দেব এবং পেঁপে গাছটিকে সবুজ করার জন্য আপনারা দেখছেন এই যে বায়োগ্রিন প্লাস মিমপ্যাক্সের প্রতি লিটার পানিতে 4 মিলি হারে এই গাছে আমরা স্প্রে করব। দর্শক এখানে প্রত্যেকটি স্প্রে মেশিনে যেহেতু আমরা 5 লিটার করে পানি নিয়েছি, প্রতি লিটারের মাত্রা যেহেতু 4 মিলি তাহলে 5 লিটারে 20 মিলি আমাদের এই হরমোনটি প্রয়োজন হবে। এখানে যে দাগ রয়েছে 20 মিলি আমরা প্রত্যেক মেশিনে 20 মিলি করে দিয়ে নেব। তবে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কোনো কীটনাশক, ছত্রাকনাশক, হরমোন, মাকড়নাশক যেটা তরল হয় আগে এই বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, কারণ অনেক সময় এটা তলানি পরে থাকে। আমরা প্রথমে ঝাঁকিয়ে নিলাম। দর্শক আপনারা দেখছেন আমরা এবার প্রত্যেকটি ট্যাঙ্কিতে 20 মিলি করে আমরা দিয়ে নিচ্ছি। দর্শক ওষুধ দেওয়ার পরে এভাবে একটি কাঠি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিবেন। আপনারা এই যে দেখছেন আমরা কাঠি দিয়ে ভালো করে নেড়ে এই ওষুধকে পানির সাথে মিশিয়ে দিলাম। আপনারা দেখছেন এই যে স্প্রে করার কাজ চলছে। তাহলেই বৃষ্টিপাতে গাছের যে বারবারটি বন্ধ হয়ে গিয়েছিল সেই বারবারটি আবার পুনরায় শুরু হবে এবং গাছ নতুনভাবে বেড়ে উঠবে। দর্শক শেষ করবো আজকের পর্ব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ভিডিওটি ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে এই বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।